খিচুড়িটা খাওয়ার সময় মনে হচ্ছিল যে ঘরোয়া রেস্টুরেন্টে খিচুড়ি খাচ্ছি। খুবই সাধারণ মশলায় খুব শর্টকাটে অল্প সময়ে এত মজার খিচুড়িটা আজকে রান্না হয়েছে। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আর বৃষ্টির দিন হলেই কিন্তু আমাদের বাসায় খিচুড়ি রান্না করতে হয়। তবু আমি একটা হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। আমি মশলাটা কষিয়ে খিচুড়িটা রান্না করব। পেঁয়াজটা হালকা ভাজা হলে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে এটাকেও আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব, যেন মশলার কাঁচা গন্ধ না করে। সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো। এগুলো কিন্তু ঘরে থাকা মশলাই, এখানে আর আমি কোনো স্পেশাল মশলা ব্যবহার করলাম না। তো এই মশলাগুলো এখন আদা রসুনের সাথে খুব ভাজা ভাজা করে ভেজে নিলাম। সামান্য পানি দিয়ে দিলাম যেন পুড়ে না যায় মশলাগুলো। সামান্য পানি দিয়ে আবার আমি নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নিব ভাজা ভাজা করে। তো কষানো হয়ে গেলে ধুয়ে রাখা চাল ডাল আমি দিয়ে দিলাম। এখানে আমি মুগ ডাল ব্যবহার করেছি, মসুর ডাল আর হচ্ছে মোটা আউশ লাল চাল। তো এই লাল চালটা স্বপ্নে পাওয়া যায় অথবা যে কোনো ফ্রেশনিয়ার দোকানে পাওয়া যায়। তো চাল ডাল দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। তো যখন ডাল আর চালের ভাজা একটা গ্রাণ বের হয়েছে, তখন আমি দিয়ে দিতাম সবজি। আমার ঘরে ছিল পেঁপে আর আলু, তো এখানে আমি পেঁপে আর আলুই দিলাম। সবজিটা সম্পূর্ণই নিজের পছন্দ অনুযায়ী, আবার চাইলে সবজি নাও দিতে পারেন। ভাবলাম একটু সবজি দেই, তাহলে খিচুড়িটা আর একটু ভালো লাগবে। তো সবজি দিয়ে খিচুড়িটা আবার আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি আর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ করে। তো ভাজা ভাজা করে কষানো হয়ে গেল, এখন দিয়ে দিলাম পানি। তো পানিটা কিন্তু আমি একটু গরম করে নিয়েছি, আর পানিটা এই পরিমাণে দিয়েছি যেন খিচুড়িটা একটু লেটকা লেটকা হয়, একটু নরম নরম হয় কিন্তু আস্ত থাকে। তো খিচুড়িটা কিন্তু প্রায় ফুটে এসেছে। আমি চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়ামের চাইতে কমিয়ে রেখে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব ভালো করে। তো একটু পরপর নেড়ে দিচ্ছিলাম। আর অন্য চুলা খিচুড়ির সাথে মাংস গরুর মাংস ভুনা করব, সেজন্য মাংসটা মশলা কষিয়ে আমি কষিয়ে নিলাম। এরপর এদিকে আবার খিচুড়িটা হয়ে যাচ্ছে প্রায়। এখন আমি এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দেওয়াতে মনে হচ্ছিল যে একেবারে ঘরোয়া রেস্টুরেন্টের সেই খিচুড়ি খাচ্ছি। তো গরম মশলার গুঁড়া দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর লবণটা দেখে নিলাম। কিছুক্ষণ পর নামানোর আগে আমি দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া। ভাজা জিরা গুঁড়াটা দিলে খিচুড়ির ঘ্রাণটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তো পানিটা আমি আরও শুকাবো, আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর এইদিকে গরুর মাংস কিন্তু শীষ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, প্রায় হয়ে এসেছে। একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে জিরা গুঁড়ার ঘ্রাণটা মিশিয়ে আমি চুলা বন্ধ করে দিব। হয়ে গেল গরুর মাংসের ভুনা। আর এইদিকে আমার খিচুড়িটার কী অবস্থা? তো খিচুড়ি কিন্তু একেবারে হয়ে গিয়েছে, দারুণ একটা স্মেল বের হচ্ছে। আর আমি ঘরোয়াতে যে খিচুড়ি খেয়েছি, এই খিচুড়িটা খাওয়ার সময় আমি সেই স্বাদ সেই ঘ্রাণ আর সেই টেস্টটাই পেয়েছি। তো খিচুড়িটা আমার কিন্তু হয়ে গিয়েছে, আমি এইরকমই। আপনারা চাইলে আর একটু বেশি ঝরঝরে রাখতে পারেন অথবা আরও লেটকা করতে পারেন।